বল দেখ কি সিগারেট সিগারেট স্মোক করে দোস্ত অথচ আমরা জানি না আমাদের কাছে এটা লুকাবে কেন আমি কিভাবে বলবো মনে হয় ট্রাস্ট করে না আমাদেরকে আমি কি ব্যাড ফ্রেন্ড দোস্ত অফকোর্স আমি তো ব্লেসড ও তুই বলতে চাস আমি খারাপ বুঝতে পারিস দোস্ত আই হ্যাভ অ্যান আইডিয়া সিগারেট ট্রাই করে চল ঘরের মধ্যে আনতে চলে আসবো না আমরা প্যাকেটটা পুরো ভর কত খায় না আমাকে দেখতে পাবি না আমি বুঝি না মানুষ পাতিক স্মোক করে কি মজা পেলো ধোয়া ছাড়া কি আনি অন্য স্মেলটা এত বাজে কি করছিস তোরা এটা রুমের মধ্যে তোরা আছিস ব্যালকনি দিয়ে যেন জানবি না কই পাচ্ছিস এটা আমুস এখন কি করতেছ ডুড তুই স্মোক করা শিখছিস কবে থেকে কই পাচ্ছিস এটা বাড়ি এসে নিচে কালকে রাতে স্বামী আসছিল পরে কি গেছে বেচ তার মানে এখনো তোর বাসায় আসে ওকে তোর বাসা অফিসিয়াল এমন কিছুই না জাস্ট এমনি আসছিল তুই এগুলো বলতি কবে আমাদেরকে আরে এমনি দেখা করতে আসছিল জাস নর্মালি গার্লস খুব আড্ডা হচ্ছে না এই নাও তোমাদের স্ন্যাক্স আর শুনো কি কি খাবা আমাকে কিন্তু বলবা বুঝছো কিন্তু তোমরা কি বাইরে যাচ্ছ নাকি না আমি ও যে ওই বাড়ি থেকে একটা গন্ধ আসতেছিল তো স্প্রে করছে ওই জোর সাথে সেটা প্রবলেম আচ্ছা কার তুমি যাও আচ্ছা 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 তুমি যাও না হ্যাঁ যাচ্ছি তোমরা আড্ডা দাও কিছু লাগলে বলবা কিন্তু আচ্ছা ঠিক আছে আমি হাসতে থাকবো কিছুই হয় নাই না কিছু তো হয়েছে আমি কোনো ভাবে তারে কনভিন্স করছি যে তার সাথে আমি বিজনেস মিটিং এ যাবো এখন আমার বাসায় যে রেডি তো সকালে বললেই পারতা আমি আরো গতকাল রাতে ওদের সাথে প্ল্যান ক্যান্সেল করে তোমার জন্য সময় বের করছি ভাবছি তোমার মন খারাপ আর এখন ওদের দুজনেরই কাজ আছে ঠিক আছে শুট করে পিক দিব আমার হ্যাঁ এখন শিওর না কি করব পড়লে পিক দিব চলো তো রাকেশ শুনলাম তুমি কোন একটা কোডিং কম্পিটিশনে সেকেন্ড হয়েছো হ্যাঁ কোর্সে তো একটা কম্পিটিশন ছিল গার্লস আমাদের প্ল্যান ক্যান্সেল হয়েছে ওর কাজ আছে তোরা কি করতেছিস লিটারালি কিচ্ছু না তাহলে ক্যাফেতে বসে আমার শ্যুট আছে রে একটা আমি গেলাম এই বাই 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 আরে কি আসলে শুটে যে আরে লোকটা কি ওরে রেগুলার দেখি আমার মনে কোনো আত্মীয়তা হবে ভাইও হইতে পারে কে দেখলি কি করলো রিচ বিচটা দেখলাম তো ওর বাসা যেতে হবে ও তো নেবে না ফোর্স করতে হবে আচ্ছা যাই হোক
তোরা যা তাইলে আর তুই একটু আমার গার্লফ্রেন্ডের খেয়াল রাখিস। গেট লস্ট হোয়াট এভার। তুমি এটাকে আবার কোনো ইস্যু বানাও না প্লিজ। কে আমার শ্রগ লাইক করে? বাইরে থেকে যতই ম্যাচিউরিটি দেখাও না কেন, তোমার আর আমার মধ্যে এই মুহূর্তে কোনো কোয়াইট কনভারসেশন পসিবল না। সো প্লিজ অ্যাকসেপ্ট ইট। আর তুমি তো সিম্প না, মানায় না তোমাকে। আদে আমার বলাই ভুল হয়েছে, আমার বলাই উচিত হয়নি। ও পাচুক মরুক, আই ডোন্ট কেয়ার। এত সিরিয়াস কেন তুমি? মরে যাবে কেন? ওর এক রিলেটিভ আসছে বাসায়, আঙ্কেল নিয়ে গেছে ওর আব্বু। আদি ওয়াসি, তোর আর বিয়ে খাইতে চিটা গাঙ্গেছিলি? হ্যাঁ, কার বিয়ে? স্বামীর সেদিন বিশ্বাস স্যারের ক্লাসে বলল যে তোর কি একটা কাজ আছে, আর ওয়াসি গেছে চিটা গাং বিয়ে খাইতে। আর এখন আমি দেখলাম তোদের একসাথে পতেঙ্গা বিচে ছবি। আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, আমি তোদের সব কোয়েশ্চেন ক্লিয়ার করতেছি। আমি আর আদি গেছিলাম একটা বিয়ে খাইতে চিটাগাঙ্গে এক বড় ভাইয়ের। তো ওটা আমি সামির আর রাকিবরে বলে গেছিলাম যেন কারো কিছু না বলে। আসলে আর পরে তো ওই যে সামির বললো দেখে তাদের ছবিটা পোস্ট করলো। তা আমাকেও বলতে, আমিও যাইতাম। কতদিন কোনো বিয়ের ইনভিটেশন পাই না। লাস্ট শাড়ি পরে ছবি আপলোড দিছি 3 মাস হয়ে গেছে। আরে আরে, 2 টাকা ছিল। আমি তোরে নেক্সট টাইম আমি না গেলেও তোরে পাঠাই দিব, শিওর। ও তারপর আমি কি হিসেবে যাব, তোর ওয়াইফ হিসেবে গিয়ে বলবো ও ভাবি আসলে আমার হাজবেন্ড পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত, তো এই জন্য আসতে পারেনি। ও ভাবি আপনার হাজবেন্ড এখানে পড়াশোনা করে, আমার হাজবেন্ড তো বিমান চালায় 6 বছর ধরে। কেন রকেট চালাতে পারে না? পারে, সব পারে। আচ্ছা, তোর হাজবেন্ড বিমান চালায়, মানে সমবয়সী হওয়ার কথা না, মানে পড়াশোনা তো একসাথে করার কথা। তুই আসলে একটা ফানকিলা। আরে ও কোনো ফানকিলার না। আর তোরা যেমনি শুরু করছস, আমার জন্য একটু উইয়ার্ডি হয়ে যেতেছিল। ইটস ফাইন রাকিব, তুই বল। আচ্ছা ওয়েট ওয়েট, রাকিবের আম্মু আন্টি আমাকে যেটা অ্যাটাক দিল এটা নিয়ে কোনো কথা হবে না? ও দোস্ত, আন্টির কয়টা অ্যাকাউন্ট? আন্টির পর্যন্ত আমি 14টা অ্যাকাউন্ট ব্লক করছি। কথা নাই বার্তা নাই, নতুন একটা অ্যাকাউন্ট দিকে আবার ফলো দিছে আমার 1100 ফলোয়ারের মধ্যে কোনটা জোর আম্মা এটা আমি জানি না। নোরার সামনে করবো, এখানে আমাদের সামনে করে তো লাভ নাই, নোরার সামনে তোমার গায়ে লাগবে বেশি। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোরা কি করছিস? আমরা চলে যাই, আজকে আমরা চলে যাই, তোরা ফাইট কর। আরে দাঁড়া না দাঁড়া, একটু গ্যাঞ্জাম দেখতে দে। হ্যাঁ প্লিজ প্লিজ প্লিজ, ক্যারি অন। আমি কিন্তু আদির পক্ষে বাজি ধরব। আরে কি হইছে, তোর একটু টপিক চেঞ্জ কর ভাই, আর আমার একটা জরুরি কোশ্চেন আছে। জি স্যার বলেন, আমরা দাঁড়াই আছি শোনার জন্য। সিনথিয়া ম্যাডাম, আপনার বয়ফ্রেন্ড সামির, ও চুপচাপ কেন? ও কি নোরার শোকে শোকাহিত বা এরকম কোনো কিছু? তুমি চুপচাপ কেন?
বলো। আমি কই চুপচাপ, আমি তো এমনিই জিজ্ঞেস করতেছিলাম। শুরু হবে না, চল যাই। হ্যাঁ ক্লাস তো শুরু হবে। হ্যাঁ চল চল। আরে এদিক দিয়ে